সালমানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে, তাই বেঁচে থাকতে চাইলে তাকে 5 কোটি রুপি দিতে হবে। ঠিক এমনই একটি হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। মুম্বাই পুলিশের কাছে এমন একটি বার্তা পাঠিয়েছে বিষ্ণই গ্যাং। এই বার্তার পর নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। তবে বার্তাটি কে পাঠিয়েছে, পেছনে লরেন্স বিষ্ণইরা আছে কিনা তা অবশ্য স্পষ্ট করতে পারেনি পুলিশ। এ নিয়ে তদন্ত চলছে। সংবাদ সংস্থা ANI জানায়, গত 17 অক্টোবর মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি বার্তাটি পাঠানো হয়। এই বার্তায় বলা হয়েছে সালমানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে, আর এই বিষয়টি হালকাভাবে নেবেন না। যদি সালমান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণইদের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাকে 5 কোটি রুপি দিতে হবে। উল্লেখ্য, বহু বছর আগে একটি কৃষ্ণসার হরিণ হত্যায় অভিযুক্ত হন সালমান খান। এর প্রতিশোধ হিসেবে অনেকবার হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণই নামের এক গ্যাং সংগঠন। মাসখানেক আগে সালমানের বাসায় গুলিও চালায় এই বিষ্ণই গ্যাং। নতুনভাবে আবারও হুমকি দেওয়া হলো সালমান খানকে, যদি টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে অভিনেতার পরিণতি হবে বাবা সিদ্দিকির মতো। সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি খুন হওয়ার পর হত্যার দায় নেয় বিষ্ণই গ্যাং। মুম্বাই পুলিশ তথ্য দিয়েছে বাবা সিদ্দিকির খুনের পেছনে লরেন্স বিষ্ণইদের হাত রয়েছে। সবসময় বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতেন সালমান খান। বলিউড সংক্রান্ত সালমানের অনেক সমস্যা সমাধান করেছেন বাবা সিদ্দিকি। প্রতি বছর ইফতার মাহফিলে প্রভাবশালীদের নিমন্ত্রণ করতেন এই সাবেক কংগ্রেস নেতা। আরিফ হক, মাইটিভি।